নদিয়ার শান্তিপুর বিধানসভায় সম্পূর্ণভাবে সাংবাদিক বর্জিত কর্মী সভায় ঝাঁঝালো বক্তব্য জেলা সভাপতি মহুয়া মৈত্রর। সদ্য অনুষ্ঠিত হওয়া কৃষ্ণনগরের বিজয়া সম্মেলনীর পর জেলা সভাপতি মহুয়া মৈত্র আজ তৃতীয় দিনের মধ্যে সেরে ফেললেন ছটি বিধানসভার গুরুত্বপূর্ণ কর্মী সভা। আজ 7ই নভেম্বর 2020 শনিবার পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ঠিক সকাল 10টাতেই উপস্থিত জেলা সভাপতি। অথচ 10:30 থেকে 11টা পর্যন্ত আসতে দেখা গেল পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনপ্রতিনিধিদের। নদিয়া জেলা অন্তর্গত শান্তিপুর শহরাঞ্চলের পাবলিক লাইব্রেরির নির্মলেন্দু লাহিড়ির হল তখন কানায় কানায় পূর্ণ। জেলা নেত্রী নিজে দেখে নিলেন আমন্ত্রণপত্র ছাড়া কেউ ভেতরে প্রবেশ করেছে কিনা। সাংবাদিকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, দলীয় কর্মী সভায় কোনোভাবেই প্রবেশ নিষেধ। মিটিং শুরু হওয়ার সময় সংবর্ধনার ছবি বাদে দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানালেন মোবাইলে ভিডিও অডিও রেকর্ডিং সমস্তটাই বন্ধ থাকবে। জেলা সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু, সহসভাপতি দীপক বসু, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুর বিধানসভার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, রানাঘাট দক্ষিণ জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর প্রসেনজিৎ মণ্ডল, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র, শান্তিপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক সহ শান্তিপুর বিধানসভার অন্তর্গত সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7।